গুড মর্নিং ফ্রেন্ডস, আরও একবার আমার রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার, আজ তোমার কাজের পরিমাণটা বেশি থাকবে। কি অবস্থা দেখো, তাড়াতাড়ি চটপট করে কুমড়ো গাছের গাছ সব ছাগলে খেয়ে নিচু করেছে, ধরা গাছে। কুমড়োটা মরে যাবে না এবার? হ্যাঁ, কত সুন্দর কুমড়োটা দেখো, এরই গাছটাকে খাচ্ছে। এই যে মহারাজা খাচ্ছে, খেয়ে তো ফেলে দিয়েছে, তো কেটেই দিয়েছে, মরে গেছে। খা, আর কি বলা যাবে, খেয়ে নে। কুমড়োটাকে খাস না তাহলেই হবে। দেখো, আর কিছু করি আর না করি, এই লালির ঘর আমার রেগুলার, প্রতিদিন অন ডিউটি বলতে পারো, এটা পরিষ্কার করতেই হবে। মাও গেছিল ছাদে, ছাদের কোণে ময়লা ছিল, সেগুলো ফেলতে মা আর কাকা ফেলে এসছে, তো তুলে তুলে বাইরে ফেলে দেয় পেছন দিয়ে ছাদের। কখনো মাটির গাছ করিনি, হ্যাঁ ভালো লাগতো না, ইচ্ছা করতো না, এখন মোটামুটি ভালোই লাগে বলতে পারো। তো বন্ধুরা, এই আঁকাটা বা উনুন, এটা কিন্তু আমি বানিয়েছি, কেমন হয়েছে বলবে তো, ভালো হয়েছে না খারাপ হয়েছে? এটা আমি পুরোটাই নিজে বানিয়েছি, নিজের মন থেকে, ভালো আগুন জ্বলে। এর আগে এটার একটা ছিল, একটা আঁকা ছিল, আর এখন দুটো করেছি, তাড়াতাড়ি রান্না হয় সেই কারণে। বলবে প্লিজ কেমন হয়েছে, আমি নিজেই বানিয়েছি। এখন চললাম বাসন ধুতে, চলো আমার সাথে সাথে, তোমরাও দেখবে, না ধুয়ে শুধু দেখবে, তোমাদের ধুতে বলছি না, শুধু দেখবে। মা আর মেয়ে বাসন ধুচ্ছে, মা মাসছে, মেয়ে ধুচ্ছে, ভালোই লাগে বলো দেখতে, এরকম মিল। মায়ের মন ভালো থাকলে তো মা করে দেয়, মনটা যেদিন ভালো থাকে না সেদিন আলাদা ব্যাপার, কিন্তু মন ভালো থাকলে করে দেয়। আজকে সকালে দেখো, বৃহস্পতিবার বলেছে আগে, কাজের অনেক চাপ আছে, এখনও ফুল তুলিনি, ফুল তুলতে যেতে হবে। তো মা বাসনগুলো মেজে দিলে বলে তাড়াতাড়ি ধোয়া হয়ে গেল। দেখো, ভেজা জামা কাপড় আছে কিছু, গতকাল বললাম না বৃষ্টি হয়েছে, একটু বেলা করেও স্নান করা হয়েছিল, ভেজা ভেজা জামা কাপড় ছিল, তা আবার মেলে দিচ্ছি, যদি শুকিয়ে যায় তাড়াতাড়ি, এখন শুকাবেও তাড়াতাড়ি। সকালবেলায় ঘর মুছলে কী হয় বলো তো, সকালবেলায় ঘর মুছলে তো তোমার কাজের চাপটা থাকে না, ঘর মোছা, তারপরে চান করে পুজো দেওয়া হয়ে গেলে পরে রান্না করলে, ব্যাস রান্নাটাই তো সব থেকে বড়ো কাজ বলো, আর স্নান করে পুজো করা। আমার এখন ঘর মোছা হয়ে গেছে, এরপরে আমি স্নান করে নেবো, স্নান করে পুজো করে নেবো, কারণ আজ বৃহস্পতিবার, পুজোটা করা হলে নিশ্চিন্ত। গুড মর্নিং, সকাল, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? তোমরা তো আমার সবাই কেমন আছো? ভালো আছি, ভালো থেকো। আমাদের আমাদের ভিডিওটা দেখো তোমরা সবাই, ব্যাপক ব্যাপকভাবে লাইক করো, শেয়ার করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো। টাটা, বাই। মায়ের ভাই এনে, আমার মামার শ্বশুর ভাই, যে মামা সকালবেলায় এসছে, দিয়ে বসতে বললাম, মামা বলছে যে না বৌমা এখন বসবো না, হাতে একদম টাইম নেই, এখন বেরিয়ে পড়বো, বাড়িতে চলে যাবো। দিয়ে বলছে না মামা বসতে হবে, বসে চাটা করবো, চা খেয়ে তারপর যাবেন। দিয়ে মামা বলে ঠিক আছে, তখন বসেছে, তারপরে চা করে দিলাম, চা খাচ্ছে, মামা বিস্কুটটা খেলো না, আর আমার মাও চা খায় না, আর ওই পাশে কাকা বসে আছে, কাকাকে চা দিয়েছি, দেখা যাচ্ছে না, দরজা দেওয়া আছে তো, ওই সামনাসামনি মামার সামনাসামনি বসে আছে। কেমন হয়েছে গো, তোমরা সবাই বললো আলপনাটা দেও, আমার কেমন হয়েছে? নিশ্চয়ই খারাপ হয়েছে হয়তো। এখন আমি মা তুলসীর তলায় জল ফুল সব কিছু দিতে যাচ্ছি, ফুল জল দিতে যাচ্ছি,
আর দেখো এদিকে দেখো আমার ছেলে আর অভ্র, আমার ছেলে অভ্র আর অভ্রর বাবা। ওই যে একটা দাদা দেখা যাচ্ছে, উনি ওনার নাম সুজন, সুজন দাদা। উনি আমাদের বাড়ি থেকে পটল নেয়, পেঁয়াজ যা যা আমরা বিক্রি করি ওনার কাছে করি। পেঁয়াজ নেবে, পেঁয়াজ বিক্রি করছে। মা চেয়ারে বসে আছে, আর এই যে আমার হাজব্যান্ড। আমার ফুল জল দেওয়া হয়ে গেছে, এবার ঘরে পুজো করব। ফ্রেন্ডস, আমার পুজো করা হয়ে গেছে দেখতে পেলে। এখন আমি যাব রান্না করতে, চলো রান্না করি। আমার এদিকে ভাত হয়ে গেছে, এখন এই সাইডে আবার ডাল সিদ্ধ হচ্ছে, ডাল সিদ্ধটা করি। গামলাতে আলু কাটা আছে দেখতে পাচ্ছ, ওটা মাংসের জন্য। আর ওই যে আখার পাশে একটা প্লেটে আদা, ওটা আমি ছাড়িয়ে রেখেছি, কেটে কুটে রেখেছি। আর এদিকে মশলাও বাটতে শুরু করে দিয়েছি, কারণ দেরি হয়ে যায় রান্না করতে করতে। নিজে হাতে একা হাতে করলে পরে সমস্ত এত কিছু, তারপরে আবার ছেলে সামলাতে হয়, দেরি হয়ে যায়। জন্য যতটা পারি করতে থাকি, একটা না, মশলা টশলা বেটে বেটে রেডি করে রাখবো। ওর বাবা যখন মাংস নিয়ে যায়, শুধু মাংসটা ধুয়ে রান্না করে ফেলবো। বাবুকে এখন খাওয়াবো খিচুড়ি আর ডিম ভাজা। স্কুল থেকে খিচুড়ি পেয়েছে আর আমি একটা ডিম ভেজে দিয়েছি, বাড়ির ডিম। বাবু এখন খাবে, তোলো। দারুণ লাগছে দেখতে, তুমি বলো নাও। বলো বাবু, বল বল বল, এখন আমরা দই খাবো। নে বল, আমরা বাবা মাংস আনতে গিয়ে দইও নিয়ে এসছে 1.5 কেজি। আমরা দইটা সবাই ভালো খাই, এই জন্য দইটা মাঝে মধ্যে খাওয়া হয়। আর এখানকার দইটা তো ভালো দই, দেখেই বুঝতে পারছো দইটা কত সুন্দর। তাই সবাই আমরা বসে খাচ্ছি, মার মাকেও দিয়েছি, কাকাকেও দিয়েছি। কাকার মা ওই ঘরে খাচ্ছে, ওই ঘরে ফ্যানের তলে শুয়ে আছে, ওখানে ওই ঘরেতে খাচ্ছে। আর আমি বাবা আমরা মানে আমরা চারজন এখানে বসে খাচ্ছি। গরমের দই খাওয়া খুবই উপকারী, বলো ঠিক না? একদম ঠিক। আমাকে একদম পাগলির মতন দেখাচ্ছে না, বলো কেন? বলো তো, পাগলি টাগলি বললো কিছু করার নেই, এখন সব মেনে নেব, কারণ আমি রান্না করছি, বুঝছো? সেই সকাল থেকে রান্না করছি, বুঝতে পারলে? এবার রান্না করতে করতে তার মধ্যে এবার দই, এবার আমি বলছি একটু পরে খাবো। খবর বাবা বলছে না এক্ষুনি খেতে হবে, সবাই এখন খাচ্ছে, তোমারও খেতে হবে। তো রান্না বাবু রান্না ফেলে রেখে মানে সব ঢেকে ঢেকে রেখে এসে তাই আবার ফ্যানের তলে বসে দই খাচ্ছি। এবার ডাল ডাল হয়ে গেছে, আলু ভাজা। আরে দেখো মাংস কাটছে, এই কাটছে বলছি, এই ধুয়ে দিচ্ছে। এইটুকু হেল্প করে দিলে তো কত, তাই না বলো?
দেখো বন্ধুরা, আমি মাংস পোলট্রি মাংস রান্না করছি। দেখো প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি সমস্ত মশলা দিয়ে, পেঁয়াজ রসুন আদা জিরা বাটা দিয়ে, কাঁচা পেঁয়াজ কুচি সমস্ত কিছু দিয়ে পেঁয়াজ মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি 10 মিনিট। এখন গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি এখন একেবারে স্নান করে চলে এসেছি। রান্না করে সবাইকে খাইয়ে দাইয়ে, নিজে খেয়ে, ছেলেকে খাইয়ে, প্রত্যেকটা মানে প্রত্যেককে খাইয়ে দাইয়ে আমি বাসন টাসন ধুলাম। আমি আর মাও একসঙ্গে দুজনে বাসন ধুয়েছি। ধুয়ে তারপরে খুবই গরম লেগে গেছিলো, দিয়ে কী করবো তখন আবার গা ধুয়ে নিলাম। আমার সাথে সাথে আমার ছেলেও আজকে দুবার, একবার স্নান হয়েছে সকালে, তারপরে আবার আর একবার স্নান করলো, আমি গা ধুয়েছি। তো গা ধুতে গিয়ে ভুলে ভুলে মাথায় জল দিয়ে দিয়েছি, দেখো মাথা ভিজে গেছে। যাই হোক, মাথা ভিজলো ভিজলো, ভালোই লাগবে, গরম না, গরমে কিচ্ছু মনে হবে না। যে এখন 3:15 বাজে, হ্যাঁ এখন একটু শুব, এখন একটু শুই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, কেমন? বন্ধুরা কি আর বলবো, আর শুতে পারলাম না, মনে করেছি শুব, শুতে পারলাম না। শুতে শুতে মানে শুয়েছিলাম, একটুখানি শুতে গেছি। সব কিছু তো আর ভিডিওতে দেখানো যায় না। এবার ছেলে এসেছে, ছেলেকে বলছে মা এটা দাও, মা ওটা করো, ও ঘুমায়নি আজ, ওর পেছনে এটা ওটা, ওর কথা মানে হুকুম শুনতে শুনতে তারপরে 4টে বেজে গেল, দিয়ে সবাই পড়তে চলে এসছে। এখন আমি পড়াতে বসবো, এখন আমি তো পড়াই। বাচ্চারা তো শুধু বলবে যে কাকিমা কে বলবে বৌদি আমার আমার ছবি তুলো, আমার ছবি তুলো। আমি এবার মনে করি যে প্রতিদিন তোদের ছবি তুলবো, সবাই হয়তো ভাববে যে একই ছবি কী দিচ্ছে, একই স্টুডেন্টের কী ছবি দিচ্ছে। আজ ওদেরকে নিয়ে একটা ছবি পোস্টও করবো, আর চলো তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ চলো, হ্যালো ফ্রেন্ডস, অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসা হলো। কেন বলো তো, পড়ানোর পরে ছাগল টাগল তুলেছি, তুলতে তারপরে একটা দাদু মাছ দিয়েছে, অনেক মাছ, এই দেখো মাছ দেখবো, এই দেখো যে মাছগুলো আমি আর মা কাটতে বসলাম, যে দুজনা কেটে ফুরাতে পারিনি, এত মাছ দিয়েছে, ছোটো মাছ, ছোটো ছোটো মাছ দিয়ে আবার কিছু মাছ ফেলেও দিলাম, রাত লেগে গেছে আর কাটতে পারছি না, দিয়ে দেখবা থামো। এরকম মাছ সব কেটে রেখেছে এখানে, বাছা কাটা বাছা ধোয়া সব, শুধু নুন হলুদ মাখাবো, মাখিয়ে ভেজে রাখবো, এখন সকালে খাওয়া হবে। আর এই যে দুধ জল দিচ্ছি, আজকের মতন ব্লগটা এইটি রাখছি। হ্যাঁ, ওর বাবাও বাড়িতে নেই, ক্যাটারিংয়ে গেছে একটা শ্রাদ্ধ বাড়ি, আর এখন মাছ ভাজবো, মাছ ভাজা হয়ে গেলে তারপরে বাবুকে দুধ খাওয়াবো, দুধটাও জলদা হয়ে গেছে, দুধ খাইয়ে তারপরে একটু ওকে বই পড়াবো। ব্যাস আজকের ব্লগটা এই অবধি। হ্যাঁ, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, রাখছি, কেমন ফ্রেন্ড।